আসসালামু আলাইকুম ও কাতু ওরকাত দিনবন জানতে চেয়েছেন আমি একজন বিবাহিতা মেয়ে আমি আমার স্বামী আগের স্ত্রীকে ডিভোর্স করে দেয় বা অর্থাৎ যাই হোক মারা যাক আর ডিভোর্স করুক এরপরে আমাকে বিয়ে করেন তার আগের সন্তানরাও রয়েছে আমাকে বিয়ে করার পরে আবারও উনি একটা বিয়ে করেন এবং এই সতীনকে আমি মেনে নিতে পারছি না হিংসা হয় এই জন্য আমি আমার বাবার বাড়িতে ভাইদের বাসায় চলে এসেছি এমতো অবস্থায় আছি তারপরে আপনার আমাকে মোহরের টাকা আমার স্বামী দেয় আশি হাজার টাকা সেটাও আমার শ্বশুর চুরি করে রেখে দেন এবং মোহরের টাকাও দেন না দিচ্ছেন না তো সব মিলে এই ব্যাপারে আপনার মতামত কামনা করছি যে সময়তা দিনবন এ ব্যাপারে আমার মতামত হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিন কোরআনুল করিমে যেটা বলেছে আমাদেরকে সেটা মেনে নিতে হবে আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন মাসনা মাসিনা ও বা যদি কাউরি ক্ষমতা থাকে দুই তিন চার পর্যন্ত বিবাহ করতে পারে যদি সে ইনসাফ করতে সক্ষম না হয় হক আদায় করতে সক্ষম না হয় তাহলে অবশ্যই একটার ওপরে সে থাকবে দ্বিতীয়টা করতে পারবে না অনুমতি নাই জায়জ নাই। তো সুতরাং এমতো অবস্থায় এখন দেখতে হবে তার যদি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই আপনাকে হিংসার থেকে বিরত থাকতে হবে এবং হিংসা করা যাবে না মানুষ হিসাবে হিংসা আসবে তখন আল্লাহর কাছে পানা চাইতে হবে ধৈর্য ধারণ করতে হবে এটাই হচ্ছে চির সত্য এবং সন্ন্যদ সুন্নাতে রসুল রসুল্লা সাল্লাম একাধিক বিবাহ করেছেন এবং স্ত্রীদের মাঝে এমন কিছু রেশারেশি হিংসা ছিল কিন্তু তারা সেটাকে জিনিস বানায় নাই তারা এটা যেটাকে বলা ঈর্ষা ঈর্ষা যেটা বলা এটা থাকা সত্য তারা মিলেমিশে চলেছে মাহাতুল মিনীন রদি আল্লাহ তালা আনহুন্না তাদের মাঝে দুইটা গ্রুপ ছিল একটা উম্ম সালামা রদ্দিয়াল্লাহ তালা আনহা গ্রুপ উনি লিড দিতেন আর একটা আয়েশা তালা আনহা উনি লিড দিতেন তো এই দুই গ্রুপে চেষ্টা করত তারা রসোল্লা সাল সাল্লামকে কেমনে খুশি করা যায় স্বামীকে কেমনে খুশি করা যায় কিন্তু তাদের মধ্যে এটা ছিল না যে না উমুক স্ত্রীর কাছে না যাক আমার কাছেই থাক এটা ইত্যাদি ইত্যাদি এগুলো ছিল না তো মনের মধ্যে তাদের একটা হতো নিজের দিন বাড়ির দিন যদি অন্য অন্যদিকে যেত তাহলে সেটা তাদের মেনে নিতে কষ্ট হতো তো এমন রসল কখনো করতেন না কিন্তু এটা চাইতেন না যেমন আয়সারদ তার আনহার একটা রাত সেটার থেকে বোঝা যায় উনি দেখছেন যে রসল সশ্রাম নাই তখন উনি খুঁজতে লাগলেন যে অন্য স্ত্রীর কাছে গেলেন কেন গেলেন নাকি তো খুঁজে দেখছেন না কাউরি ঘরে নাই তখন উনি খুঁজতে বের হলেন বাইরে তো দেখছেন যে বাকিতে যেহেতু বাড়ি পাশে জান্নাদুল বাকি সেখানে দোয়া করছেন এমন একটা বর্ণনা পাওয়া যায় তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে ওনারাও চেতেন না যে আমার দিন আমার রাত্রি অন্য কারোর কাছে যান বোঝা যাচ্ছে এটা মানুষ হিসাবে প্রত্যেকের হয়ে থাকে তবে এখানে অবশ্য ধৈর্য ধারণ করতে হবে এবং একটা জিনিস মনে রাখতে হবে আপনি স্বামীকে ত্যাগ করার পরে আবার কোথাও বিয়ে করে কি সুখী হতে পারবেন নাকি আদৌ বিয়ে শাদী করা সম্ভবই হবে না যদি না হয় তাহলে আপনাকে এটা অবশ্য ধৈর্য ধারণ করতে হয় আর যেহেতু এটা ইসলামের সময় অনুমতি দিয়েছে এখানে আপত্তি করার কিছু নাই বরঞ্চ চেষ্টা করতে হবে নিজের অধিকারটা আদায় করে নেওয়া আল্লাপাক রবেন আসান করুন সহজ করুন যদি নিয়াত ভালো হয় তাহলে এখানে নেকিও আছে আজকে হাজারো নারী স্বামী পাচ্ছে না আমরা জানি বাংলাদেশের নারীদের সংখ্যা বেশি পুরুষদের তুলনায় তো সবাই যদি একটা একটা করে দখল করে রাখে তাহলে বাকিগুলো কোথায় যাবে এই জন্য এখানে অবশ্যই একটা বোনের সহযোগিতা করা হয় সহযোগিতার ইচ্ছা একে মেয়ে একজন আরেকজনকে মেনে নিয়ে হ্যাঁ সুখের শান্তিতে একই বাড়িতে যদি থাকা যায় তাহলে এটা স্বামীর জন্য অনেক ভালো আর এই প্রতিবন্ধকতা থাকার কারণে স্ত্রী মেনে না নেওয়ার কারণে অনেক পুরুষ ইচ্ছা থাকা সত্ত্বেও ক্ষমতা থাকা সত্ত্বেও পারতেছে না সামাজিক এটা সামাজিকভাবে এটা ঘৃণিত আমাদের সমাজে এবং স্ত্রী পক্ষ থেকে চরমভাবে বাধাগ্রস্ত হয় যার কারণেও অন্যায় দিন দিন বেড়ে যাচ্ছে বিষয়গুলো চিন্তা করতে হবে একজন দিনদার নারীকে অবশ্যই পাক রব্বুল আলম তফিদান করুন এবং সবাইকে ইনসাফের সাথে ন্যায় এর সাথে স্ত্রীদের সাথে চলারও দান করুন আমি আসসালামু আলাইকুম